হোয়াটস আপ গাইস, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের স্ক্রিনে মানুষ থেকে সাপ হয়ে যাওয়া ভিডিও চলছে। অনেক ভাই কমেন্ট করে বলছে যে ভাই কিভাবে আমরা এই ধরনের ভিডিওগুলো মেক করব। আজকে আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন শুধু ক্যাপকাট অ্যাপ ইউজ করে এই ধরনের ভিডিওগুলো কিভাবে খুব সহজে মেক করতে হয়। ভিডিওগুলো মেক করার জন্য আপনাদেরকে আসতে হবে ক্যাপকাট অ্যাপে। তো আপনারা সিম্পল হবে ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করবেন। করার পর এখানে আপনারা প্লাস অপশনে ক্লিক করে দেবেন। প্লাস অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে প্রথমে একটা ভিডিও শ্যুট করে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ভাইকে দিয়ে একটা ভিডিও শ্যুট করে নিয়েছি। আপনারাও কিন্তু এই ধরনের একটা ভিডিও শ্যুট করে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা ভিডিওটাকে প্রথমে সিলেক্ট করবেন। করার পর নিচে আপনারা অ্যাড বাটনে ক্লিক করে দেবেন। তো অ্যাড বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু সেই ভিডিও চলে আসছে। তো আপনারা কিন্তু এখানে এই ধরনের ভিডিও অ্যাডিং করে নেবেন। নেওয়ার পর আপনারা এখানে একটু ফাঁকা ব্যাকগ্রাউন্ড রেখে দেবেন। তো ফাঁকা ব্যাকগ্রাউন্ডটা রেখে দেওয়ার পর তো আপনারা দেখতে পাচ্ছেন যখন আর কি ফাঁকা ব্যাকগ্রাউন্ড চলে আসবে তো আপনারা সেই পজিশনে চলে আসবেন। আসার পর এখানে আপনারা ভিডিওতে একবার টাচ করবেন। করার পর এখানে আপনারা একদম শেষের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনারা ফ্রিজের একটা অপশন পেয়ে যাবেন। তো আপনারা এই ফ্রিজ অপশনে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা হালকা স্ক্রোল করে একটা আরও একটা অপশন দেখতে পাবেন, সেটা হলো ওভারলে। তো আপনারা এখানে ওভারলে ক্লিক করে দেবেন। তো ওভারলে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা হালকা এটাকে ছোটো করে দেবেন। তো আমি এখানে ছোটো করে দিচ্ছি। দেওয়ার পর এখানে আপনারা হালকা স্ক্রোল করলে আর একটা অপশন আপনারা দেখতে পাবেন, সেটা হলো কাট আউট অথবা রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো আপনারা এখানে ক্লিক করে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে কিন্তু সেই ফটোটার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে যাবে। তারপর এখানে আপনারা প্রথমের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনারা প্লাস করে দেবেন। দেওয়ার পর শেষের দিকে চলে এসে আপনারা আরেকটা প্লাস করে দেবেন। দেওয়ার পর এটাকে আপনারা জুম করে এইভাবে আপনারা ছোটো করে দেবেন। দেওয়ার পর এইভাবে আপনারা এখানে রেখে দেবেন। তো আপনারা যত ছোটো করতে পারেন আপনারা ছোটো করে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা চলে আসবেন। আসার পর এখন যদি আমি ভিডিওটা প্লে করি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু আমার একটা ভিডিও তৈরি হয়েছে। তো আমরা এখন ভিডিওতে মনি অ্যাড করব। তো আমি এখানে সিম্পলভাবে মনিটাকে অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে একদম আর কি যখন আর কি আপনারা অ্যাটিং করে নেবেন তো আপনারা যখন আর কি অ্যাটিংটা ভালো হবে তো আপনারা সেই পজিশনে চলে আসবেন। আসার পর এখানে আপনারা অ্যাড ওভারলে ক্লিক করবেন। করার পর আপনারা কিছু ম্যাটেরিয়াল আর কি লিঙ্ক পেয়ে যাবেন। তো আপনারা সেই ম্যাটেরিয়ালগুলোকে ডাউনলোড করে নেবেন ভিডিও এডিটিং করার জন্য। তারপর এখানে আপনারা অ্যাডে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা স্প্লিট যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা এই অপশনে ক্লিক করে আপনারা এইখান থেকে এটাকে ফিল্টার করে দেবেন। তারপর টিকচিনে ক্লিক করবেন। করার পর এই যে লাইটটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আপনারা মাথার উপর এইভাবে আপনারা রেখে দেবেন। যদি আপনারা মাথার উপর রাখেন তাহলে কিন্তু এটা মনির মতো যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমটা কিন্তু দেখা যাবে। তো আপনারা ফটো শেষ পর্যন্ত করে দেবেন। তো আমি এখানে শেষ পর্যন্ত করে দিচ্ছি। দেওয়ার পর এখানে আপনারা স্প্লিটে ক্লিক করে আপনারা কিন্তু এখান থেকে এক্সট্রা যে পার্ট রয়েছে সেই পার্টটাকে আপনারা ডিলিট করে দেবেন। তো আমি এখানে এক্সট্রা পার্টটাকে ডিলিট করলাম। করার পর এখানে আপনারা আবার সেই ফটোতে টাচ করবেন লাইটের ফটোটাকে। তারপর এখানে আপনারা প্লাস অপশনে ক্লিক করে আপনারা এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখানে ভালোভাবে অ্যাডজাস্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এইভাবে জুম করবেন। করার পর এভাবে আপনারা এটাকে মাথার উপর এভাবে যদি রাখেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা ভিডিও আপনাদের তৈরি হয়ে যাবে। তো এখানে আমি তাড়াহুড়ো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তার জন্য কিন্তু ভালো হচ্ছে না। তো আপনারা খুব সুন্দর করে সময় দিয়ে যদি ভিডিওটাকে এডিট করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা একদম অসম হয়ে যাবে। তো আমি এখানে একদম আর কি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা আরও প্লাস করে দেবেন। দেওয়ার পর এভাবে আপনারা এটাকে মাথার উপর রেখে দেবেন। তো আপনারা যদি এই কাজটা ভালোভাবে করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা খুব সুন্দর হবে। তো আমি এখানে প্লাস করে দিচ্ছি। দেওয়ার পর এখানে আপনারা আরও প্লাস করে দিয়ে আপনারা এটাকে এইভাবে আপনারা মাথার উপর রেখে দেবেন। দেওয়ার পর এখানে কিন্তু আর কি বোঝা যায় এটাতে আর কি মনি আর কি অ্যাড করা হয়েছে। তো আপনারা এই আর কি ইফেক্টটাকে অ্যাড করে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা যখন আর কি একদম ছোটো হয়ে যাচ্ছেন তো আপনারা সেই পজিশনে চলে আসবেন। আসার পর এখানে আপনারা অ্যাড ওভারলে ক্লিক করবেন। করার পর এখন আপনাদেরকে আর একটা ইফেক্ট অ্যাড করে নিতে হবে। তো আপনারা এই ইফেক্টটাকে অ্যাড করে দেবেন। তো আমি এখানে ইফেক্টটাকে অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পর এখানে আপনারা এই অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে এটাকে ফিল্টার করে দেবেন। তো ফিল্টার করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আর একটা ইফেক্ট চলে আসছে। যখন আর কি প্রথমে যে আমরা ফটোটাকে সিলেক্ট করেছি সেই ফটোটা যখন ছোটো হয়ে যাবে তো আপনারা সেই পজিশনটাকে আর কি আপনারা ধরে নেবেন। নেওয়ার পর এইভাবে আপনারা করে দেবেন। দেওয়ার পর এখানে ফের আবার আপনারা এখানে অ্যাড ওভারলে ক্লিক করবেন। করার পর সাপের একটা আর কি গ্রিন স্ক্রিন ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো আপনারা সেই ভিডিওটাকে অ্যাড করে দেবেন। দেওয়ার পর এটাকে ভালোভাবে আপনারা জুম করে আপনারা এই জায়গায় রেখে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা যে অপশন একটা পাওয়া যায় সেটা হলো ক্রোমাকি। তো আপনারা এই ক্রোমাকি অপশনে ক্লিক করবেন। করার পর এটাকে আপনারা এইভাবে রেখে দেবেন। দেওয়ার পর ইনটেন্সিটিটাকে আপনারা হালকা বাড়িয়ে দেবেন। দেওয়ার পর শ্যাডোটাকে আপনারা হালকা বাড়িয়ে দেবেন। দেওয়ার পর এখন আপনারা টিকচিনে ক্লিক করবেন। করার পর এখন যদি আমি ভিডিওটা প্লে করি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি প্রথম থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু
মানুষ থেকে সাপ কিন্তু খুব সহজে হয়ে যাচ্ছে। আপনারা এই কাজটা ভালোভাবে করবেন তো বোধহয় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অ্যাডজাস্ট হচ্ছে না, তো আপনারা ভালোভাবে যদি সময় দিয়ে এই কাজটা করেন তাহলে কিন্তু আপনাদের কাজটা একদম সাকসেস হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব কম সময়ের মধ্যে এবং খুব সহজে আমি কিন্তু ভিডিওটাকে এডিট করলাম। তারপর এখানে আপনারা সাপের ভিডিওতে টাচ করে আপনারা স্প্লিটে ক্লিক করে দেবেন, দেওয়ার পর এক্সট্রা পার্টটাকে ডিলিট করবেন এবং আপনারা ওয়াটারমার্কটাকে ডিলিট করে দেবেন। দেওয়ার পর এখানে কিন্তু আমার ভিডিওটা একদম রেডি। তারপর এখানে আপনারা যে কোনো একটা সাপের সাউন্ড আপনারা অ্যাড করে নেবেন, তো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করব, আপনারা সেইখান থেকে ম্যাটেরিয়ালগুলোকে ডাউনলোড করবেন। করার পর এখানে আপনারা সেভ অপশানে ক্লিক করে আপনারা কিন্তু ভিডিওটাকে খুব সহজে আপনারা সেভ করে নিতে পারবেন।